চলছে চলবে দিচ্ছি না দেব না কি কারণে আপনারা আন্দোলনে বসেছেন? আমরা আজ 20 বছর ধরে কারখানাকে আগুলে রেখে এবং বন্ধ কারখানাকে আগুলে রেখেও আমরা আজকে আমরা স্থায়ী শ্রমিক হয়ে আজকে বসে যাচ্ছি। আর ভিন রাজ্য থেকে লোক এনে সেখানে ঝাড়খণ্ড থেকে ইউপি থেকে লোক এসে কাজ করবে আর আমরা বসে থাকবো, এ আমরা মানছি না, মানব না। আমাদের ঘর সংসার এবং আমাদের মানে ফ্যামিলি নিয়ে কোথায় যাব? আমাদের নিজেদের জমি দেওয়া কারখানা, সেই গড়ে ওঠা কারখানা, যারা আমরা জন্মলগ্ন থেকে এই কারখানায় আছি, তারা আজকে সরে যাবে আর ভিন রাজ্যের শ্রমিকরা এসে কাজ করবে, এটা আমরা মানছি না, মানব না। তাতে আমাদের গুলি চলে যাক, আমাদের জীবন চলে যাক, জীবন দিয়ে দেবো, তবু আমরা এই আন্দোলন থেকে পিছু পা হাঁটবো না। আপনাদের কতজন শ্রমিককে বসিয়েছে? 72 জন শ্রমিক আজকে আমরা বসে আছি। কারখানায় কি অন্যান্য শ্রমিকরা কাজ করছে? অন্যান্য শ্রমিক চলছে, মিল চলছে, প্রজেক্ট চলছে, সমস্ত কিছু চলছে। কত শ্রমিক কারখানায় কাজ করছে? প্রায় 600-700 শ্রমিক কাজ করছে। আপনাদেরকে বসিয়ে দিয়েছে? আমাদের বসিয়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম ভূপেন রজক। আপনারা কেন আন্দোলন করছেন? আমরা আজ দীর্ঘদিন যাবত 20 থেকে 18 থেকে 20 বছর আমরা এখানে কাজ করছি, কারখানাটাকে আগলে রেখেছি। আমরা স্থায়ী এসটি এসসি শিডিউল টাইপের থেকে অনেক শ্রমিক আমরা আছি এখানে, টোটাল আমরা 72 জন শ্রমিক আছি। তো কারখানা কর্তৃপক্ষ হঠাৎ আমাদের 1 তারিখ থেকে বন্ধ করে দেয়। ডিএলসি না কোনো নোটিশ, কর্তৃপক্ষ না কোনো নোটিশ, হঠাৎ মানে এরা মানে নিজেদের মতো যা খুশি তাই করছে আর কি। এবার আমাদের ধরুন কাজ যদি এভাবে বন্ধ করে দেয় তাহলে আমরা যাব কোথায়? আমাদের ছেলে মেয়ে বকি নিয়ে আমরা যাব কোথায়? আর ভিন্ন রাজ্য থেকে গুজরাট, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ইউপি থেকে লোক এনে এখানে কাজ করাচ্ছে আর আমরা নকল লোক এখানে আমাদেরকে জমি দেওয়া থেকে শুরু করে সব কিছু দেওয়ার পরেও আমাদেরকে কাজের থেকে বঞ্চিত করছে। আবার দেখুন হঠাৎ করে আমাদেরকে এইভাবে বোস করিয়ে দেওয়া, এটা কোনো সিস্টেম হয়? আমরা এটা মানছি না। যদি না মানে আপনারা কি করবেন? আমরা এখানে আমরা আন্দোলন চলবে, আমাদের যতক্ষণ না এর একটা সুরক্ষা পাচ্ছি ততক্ষণ আমাদের আন্দোলন লাগাতার চলবে। প্রয়োজন হলে আমরা এখানে সুসাইড করতেও রেডি আছি, তবু আমরা এখান থেকে সরছি না। কি নাম আপনার? আমার নাম দালু টুডু।